নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে চেলা মাছের ঝোল। এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু একটি রেসিপি এবং শরীরের পক্ষে ভীষণই উপকারী। ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ঝিঙে আলু দিয়ে চেলা মাছের ঝোল কীভাবে তৈরি করি। ঝিঙে আলু দিয়ে চেলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি নদীর টাটকা চেলা মাছ। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি ঝিঙে। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি বড় সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝিঙে আলু দিয়ে চেলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মশলাগুলো নিয়েছি কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, গোটা জিরে। আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে চেলা মাছগুলোকে ভেজে নেব। এর জন্য পরিমাণ মতো লবণ হলুদ তেল দিয়ে চেলা মাছগুলোকে মাখিয়ে নেব। লবণ হলুদ তেল দিয়ে চেলা মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে চেলা মাছগুলোকে 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চেলা মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলে দিয়েছি তেজপাতা। এরপর দিচ্ছি গোটা জিরে। এবার দিয়েছি কেটে রাখা আলু। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে প্রায় 1 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়েছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলোকে আলুর সাথে মিশিয়ে নেব। ঝিঙেগুলোকে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়েছি শুকনো লঙ্কা বাটা। এবার দিয়েছি কাঁচা লঙ্কা। ঝিঙে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। ঝিঙে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। গ্যাস হাই ফ্লেমে রেখে এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। হতে দেব 3-4 মিনিট। 4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে নেব। এবার দিয়েছি ভেজে রাখা চেলা মাছ। এরপর দিয়েছি আদা জিরে বাটা। চেলা মাছ ভাজা, আদা জিরে বাটা ঝিঙে আলু তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। হতে দেব 1-2 মিনিট। দুই মিনিট হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে চেলা মাছের ঝোল একদম রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে চেলা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।